সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ করতে চাই। সেক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার নতুন নতুন সুপরিকল্পনার মধ্য দিয়ে, মেগা প্রকল্পগুলোর মধ্য দিয়ে, বাস্তবায়ন লক্ষ্য করার মধ্য দিয়ে, এবং আমাদের যে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির মধ্য দিয়ে আমরা ইতিমধ্যে নিম্ন আয়ের দেশ থেকে বের হয়ে নিম্ন মধ্যমায়ের দেশ এসেছে, আমাদের 21-এর মধ্যে মধ্যম আয়ের দেশে পৌঁছাবো, এরকম আমাদের পরিকল্পনা। আমাদের SDGs গোলগুলো আমাদের অ্যাচিভ করতে হচ্ছে, অর্জন করার জন্য আমাদের অত্যন্ত সক্রিয়ভাবে ভূমিকা রাখতে হচ্ছে প্রত্যেকটা কর্মকর্তাকে, এবং আমরা 41-এর মধ্যে উন্নত দেশে বেশি আমরা পদক্ষেপ করবো। সব কিছু মিলে কিন্তু আমাদের কিন্তু কর্ম যেটা কর্মকাণ্ড অনেক বেড়েছে এবং কর্মে প্রচণ্ড রকম গতি এসে গেছে। ক্যারিয়ার প্ল্যানিং যাতে করে আমরা তৈরি করতে পারি, তারপরে আমরা যে এশিয়ার যেটা আমাদের আছে ওটাকে যাতে করে আরও মডার্নাইজ করতে পারি, আমরা যেটা পার্সোনাল অ্যাপ্রেজাল সিস্টেমটা এটাকে যাতে করে আমরা ইভ্যালুয়েশন যে একজন সৎ অফিসার, একজন যোগ্য অফিসার, কর্মদক্ষ, তার ভালো ম্যানেজারের ক্যাপাসিটি আছে, ভালো লিডারশিপ আছে, এবং যিনি তার প্রচণ্ড রকমের কাজের প্রতি সেন্সিয়ারিটি রয়েছে, এই বিষয়গুলো যাতে করে আমরা প্রথম থেকে একজন অফিসারের যারা ক্যারিয়ার সার্ভিসে ঢুকছেন তাদেরকে যাতে করে আমরা মূল্যায়নগুলো করতে পারি, সেই জন্য নতুন মূল্যায়নের জন্য আমরা সফটওয়্যার সহ বেশ কিছু নতুন পদ্ধতি, বিশ্বের অত্যাধুনিক যে পদ্ধতিগুলো আছে সেগুলো যাতে করে আমরা ব্যবহার করতে পারি, এ বিষয়ে আমরা কার্যক্রমের মধ্যে শুরু করেছি। আমরা আশা করি যে আমাদের ক্যারিয়ার প্ল্যানিংটা যখন হবে এবং আমাদের পার্সোনাল ইভ্যালুয়েশন সিস্টেমটা যখন আমরা মজবুত করতে পারবো, তখন কিন্তু আমাদের এটা আরও সুবিধা হবে। আমাদের যেটা হচ্ছে যে আমরা আমাদের আগামীতে যে ম্যানপাওয়ার HRM-এর যে বিষয়টি, যে আমরা কোথায় কী কী ধরনের অফিসার প্রয়োজন আছে এবং তাদেরকে আমরা আগে থেকেই সেভাবে আস্তে আস্তে তৈরি করে সেই জায়গাটা যাই করে আমরা পাঠাতে পারি, সেটা ক্যারিয়ার প্ল্যানিংয়ের মধ্যে। আর একজন অফিসার যেরকম আমরা জানি যে রুট লেভেলে একজন এসি ল্যান্ডে মূল্যায়ন করে থাকেন একজন ইয়োনো, একজন ইয়োনো তার মূল্যায়িত হয় একজন DC, এবং যেটা আরও অন্য যে বিষয়গুলো আছে DC স্যার অ্যাসিস্ট্যান্ট কমিশনার তাদেরকে মূল্যায়ন করেন, এবং ADC যারা রয়েছেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট যারা কমিশনার তাদেরকে মূল্যায়ন করে থাকছেন, DC-দের মূল্যায়ন করে থাকছেন একজন কমিশনার। তো এই যে বিষয়গুলো, তো সেখানে প্রথম থেকেই যাতে করে আমাদের শুধু একজন না, একে অপরকে, অর্থাৎ যাকে মূল্যায়ন করছেন ইয়োনো এসি ল্যান্ডও যাতে মূল্যায়ন করতে পারেন যে তার ইয়োনো কেমন, এবং সেরকম বিষয়গুলো এখানে থেকে যাবে। সংসদের যে সিদ্ধান্তগুলো আছে সেগুলো দায়িত্বই হচ্ছে আমাদের এই সরকারি কর্মকর্তাদের মাধ্যমে। তো সেক্ষেত্রে আমরা যদি তাদেরকে সুরক্ষিত করে তৈরি করতে পারি এবং যদি তাদেরকে দক্ষ করে তৈরি করার পর সঠিক জায়গায় তাদের প্রদান করতে পারি, তাহলে আপনি লক্ষ্য করুন যে তাহলে কিন্তু আমরা এখন যেভাবে একদিনের কাছ থেকে যে পরিমাণ ফল পাচ্ছি বা আউটপুট পাচ্ছি তার চাইতে বেশি ভালো 3-4 গুণ বেশি আউটপুট পাবো, অর্থাৎ এই যা আমাদের এক্সিস্টিং ম্যান পাওয়ার রয়েছে এই ভলিউম অফ ম্যান পাওয়ার দিয়ে কিন্তু আমরা এর চাইতে 2-3 গুণ ম্যান পাওয়ারের কাজ কিন্তু এদের কাছ থেকে আমরা পেতে পারি। শুধুমাত্র একটি সিস্টেম চালুর মধ্য দিয়ে, তা হচ্ছে আপনার ক্যারিয়ার প্ল্যানিং, আর আমাদের হচ্ছে যেটা আছে ওই যে পার্সোনাল ইভ্যালুয়েশনের মধ্য দিয়ে বাইরে ঘুরে আসতেছে অপচয়ের প্রসঙ্গে থাকে। যেরকম অনেক সময় যেটা দায়িত্ব, যার যে দায়িত্ব মানে রাষ্ট্র সম্ভব এদের মধ্যে থেকে একটু উদাসীন ভাব আছে। আমি কয়েকদিন আগেও 3 জন গেলেন জার্মানি, আমি জিজ্ঞেস করেছি যে 3 জন যাচ্ছে সরকারি পয়সাতে জিওবি ফান্ডে নাকি না তাদের পয়সাতে। আমরা লক্ষ্য করে দেখলাম যে জার্মানি একটা কোম্পানি থেকে কিনবে, জার্মান কোম্পানি কিন্তু এত টাকার মেশিন যখন বিক্রি করবে তারাই কিন্তু এই স্কোপটা করে দিচ্ছে যে তারা দেখে যাক, কারণ আমরা জানি যে জার্মান সবচেয়ে ভালো মেশিন তৈরি করে, হাইডেলবার্গের মেশিন অত্যন্ত ভালো এবং তারা উন্নত মেশিন তারা বিক্রি করে। আর সিমেন্সের যে মেডিকেল ইকুইপমেন্টগুলো আছে তারা অত্যন্ত উদাহরণস্বরূপ বললাম, কিন্তু আমরা এটা আগে হতো সরকারের পয়সা অপচয় করে, কিন্তু এখন কিন্তু অধিকাংশ টাকাটা ফান্ডটা কিন্তু যে কোম্পানির কাছ থেকে আমরা কিনবো সিদ্ধান্ত নিচ্ছি সেই কোম্পানি কমপ্লিমেন্টারি হিসেবে এটা তারা খরচ করে, কারণ তাদের যে অ্যাডভার্টাইজমেন্ট, তাদের যে প্রমোশনাল যে অ্যাক্টিভিটিস আছে সেই প্রমোশনাল অ্যাক্টিভিটিস হিসেবে এই টাকাটা তারা খরচ করে যে বাংলাদেশে তারা এই মেশিনটা বিক্রি করতে চান, এবং সেটা ওখানকার কর্মকর্তা বা কাউকে যদি এটা ভিজিট করাতে হয় সেই খরচটা তারাই বহন করে, এটা বাংলাদেশ গভর্নমেন্টের টাকা খরচ করতে পারে। কারণ দুর্নীতি আছে, কারণ দুর্নীতি করছে বলেই তো মানুষ তার সেবাটা পাচ্ছে না। যদি একজন কর্মকর্তা মনে করতো যে আমাকে এখান থেকে পয়সা নিতে হবে না, তাহলে মানুষকে এতটা জুলুম করতো না।
বা এতটা হয়রানি করতো না। সে যখন মানসিকতা থাকতো যে আমার কাজটি এখানে বসে আছি, জনগণের পয়সায় আমার বেতন হয়, আমি জনগণের সেবক, আমি তাকে সেবাটা দিব। আর সরকার জনগণের যে ট্যাক্সের টাকা যেটা তুলছেন সেখান থেকে সরকার দায়িত্ব নিয়েছে তাদেরকে বেতন দেওয়ার জন্য। বেতন পেতে তাদের কোনো সমস্যা নেই এবং বেতন যথেষ্ট সন্তোষজনক তার পরিমাণটা, অতএব সেক্ষেত্রে সমস্যা না। কিন্তু মানসিকতাটা তাকে রাখতে হবে অথবা পরিবেশটা এমনভাবে তৈরি করতে হবে তাকে যেন দুর্নীতি না করতে সে পারে বা না করতে হয়। সেক্ষেত্রে আমরা অবশ্যই বেতনটা বাড়িয়েছি, কিন্তু পরিবেশটা আমাদেরকে আরও সেভাবে শক্ত করতে হবে যাতে করে দুর্নীতির বিষয়টি এখানে একদম আমরা রোধ করতে পারি। আপনাকে বললাম আমরা যদি পার্সোনাল ইভালুয়েশনে আসি সেখানে দুর্নীতির বিষয়টি থাকবে, তো দুর্নীতির বিষয়টি থাকবে এবং অভিযোগের ব্যাপারটা থাকবে এবং সেটা একটা বড়ো ক্রাইটেরিয়া, নিজে সেই নিজের অ্যানালাইসিসটা করতে পারবে, নয়তো করতে পারবে। এবং সে প্রতি দুই মাসে যখন তাকে ইভালুয়েট করা হবে তখন সে যখন দেখবে যে তার অবস্থানটা এরকম না, এবং সেন্ট্রালিও কিন্তু তার উপরে কিন্তু আমরা অবজারভেশন চালাবো, সেটা খুব গোপনে আমাদের বিভিন্ন রিপোর্টগুলো থাকে, কে কী করছে না করছে সেটা আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা পাই, তো সেটা একটা আছে। কিন্তু আমরা এমন একটা কিছু করবো যাতে করে আমরা যে জানি যে এই জায়গাতে এই দুর্নীতি হয়। একটা উদাহরণস্বরূপ আপনি ধরতে পারেন যে আমাদের ভূমি রেজিস্ট্রেশন করতে গেলে সেখানে দুর্নীতি হয়, অথবা আপনি যদি আপনার জমিটা খারিজ করতে যান তাহলে সেখানে টাকার বিনিময়ে আপনাকে খুব দ্রুত কাজটা করে দেয়, আর টাকা না দিলে আপনার দেখা যায় যে 21 দিনের কাজ করতে গিয়ে 21 মাসেও সেটা হচ্ছে না। তো এই বিষয়গুলো যখন থাকে সেই জায়গাগুলো যাতে আপনার ধরতে পারে, অর্থাৎ এসিডেন্ট সাহেব সেরকম কিছু করছেন কি না, আমরা নিশ্চয়ই ওরকম কিছু একটা বিষয় ওখানে করবো যাতে করে আমাদের সচেতন থাকবে। অর্থাৎ টেকনোলজি যখন আমরা পুরোপুরি ব্যবহারটা করতে পারবো তখন দুর্নীতি কমতে বাধ্য, দুর্নীতি থাকবে না। এমনও হবে যে আমাদের যে বিষয়টি আমাদের আছে, যদি আমরা চিন্তা করি যে আগামী দিনে আমাদের হয়তো এগুলো চিন্তা করতে হবে যে টাকার পরিবর্তে যদি আমরা প্লাস্টিক মানি ব্যবহার করি, সবার টাকা যদি ব্যাংকের মাধ্যমে আমরা লেনদেন করি, তাহলে কিন্তু ঘরে টাকা রাখার প্রয়োজন হবে না, বা দুর্নীতির কেউ টাকা নিলেও সে টাকা রাখারটা কোনো জায়গা থাকবে না। সরকারকে এইভাবে বড়ো চিন্তা ভাবনা